জিম্বাবুয়ে ক্রিকেটে কিছুটা সুবাতাস বইছে। বিশ্বকাপ বাছাই পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা, বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে, ঘরের মাঠে দুটি আসরেই প্রচুর দর্শক পেয়েছে জিম্বাবুয়ে। দর্শকরা যেন জিম্বাবুয়ে ক্রিকেট উজ্জীবিত করছেন। সামনে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। দলটির এই সুসময়ে ভালো খবর হতে পারে গ্যারি ব্যালেন্সের ফিরতে যাওয়া। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার পিতৃভূমি জিম্বাবুয়ের হয়ে খেলতে চান। 32 বছর বয়সী ব্যাটার গ্যারি ব্যালেন্স ইংল্যান্ড ছেড়ে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতো বোম ফাটাতে পারেন। চলতি বছর ইংল্যান্ড থেকে জিম্বাবুয়ের হয়ে ক্রিকেট খেলার জন্য আইসিসির কাছে কাগজপত্র জমা দিয়েছেন ব্যালেন্স। জিম্বাবুয়ে দলে ফিরলে তাকে ইয়র্কশায়ারের সঙ্গে 2024 সাল পর্যন্ত থাকা আকর্ষণীয় চুক্তি হারাতে হতে পারে। ব্যালেন্সের জিম্বাবুয়ে ক্রিকেটে ফেরার পথে একটি বাধা আছে, তিনি বর্ণবাদী মন্তব্য করার দায়ে দোষী। সতীর্থ আজিম রফিকের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছিলেন তিনি, পরে অবশ্য নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। আজিম এবং ব্যালেন্স ছিলেন ইয়র্কশায়ারের দুজন ভালো বন্ধু।